Bismillahirrahmanirrahim. Maner Jahangir Gomadi Dol BNP 43তম প্রতিষ্ঠা বার্ষিকীতে BNP আয়োজিত আজকের এই ভার্চুয়াল নয় একেবারে ফিজিক্যাল আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি যিনি আজকে সুদূর 8000 মাইল দূরে আমাদের এই প্রোগ্রাম দেখছেন এবং আমাদেরকে কিছু কথা বলার জন্য অপেক্ষা করছেন আমাদের যার প্রতি আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পুরোপুরিভাবে নিবন্ধিত হয়েছে যার মাধ্যমে আমরা দেখতে চাই যে এই দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে আমাদের দেশ ও মাতা আমাদের গণতন্ত্রের মাতা দেশের তিনি বেগম খালেদা জিয়া তিনি মুক্ত হবেন আমাদের লক্ষ লক্ষ মানুষ যারা কষ্টের মধ্যে আছে কোটি মানুষ যারা এখন বলা যায় যে একেবারে গণতন্ত্রবিহীন অবস্থায় আছে তাদেরকে মুক্ত করবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান মঞ্চের আমাদের সামনে আজকে নেই সামনে উপস্থিত আছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন সময়ের সম্মানিত নেতৃবৃন্দ সংগ্রামী নেতৃবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি একটু ব্যক্তিগত ঘটিয়েছি সভাপতি সাধারণত সবার শেষে বক্তৃতা করে কিন্তু আমাকে একটু আগে বলতে হচ্ছে এই জন্য যে প্রধান অতিথির বক্তব্য শোনার পরে আপনারা কেউ থাকবেন না সেই কারণে দু একটা কথা আমি আপনাদের সামনে আগেই বলতে চাই বিএনপির ইতিহাস হচ্ছে এই দেশের স্বাধীনতার ইতিহাস এই 43 বছর ইতিহাস হচ্ছে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস বিএনপির ইতিহাস হচ্ছে এই দেশে সত্যিকার অর্থে দেশকে এই রাষ্ট্রকে এই জাতিকে একটা অস্তিত্ব প্রদানের ইতিহাস বন্ধুগণ 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধের শুরু ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই ঘোষণার মধ্য দিয়ে তিনি আমাদেরকে একটা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন পরবর্তীকালে 1975 সালে যখন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 7ই নভেম্বরে যখন তাকে দেশ পরিচালনার দায়িত্ব এই দেশের মানুষ জনতা দেয় তখন তিনি আমাদেরকে আবার নতুন করে বেঁচে থাকার একটা স্বপ্ন দেখিয়েছিলেন জাতিকে নির্মাণ করার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি আমাদেরকে বাংলাদেশী জাতির আমাদের যে দর্শন সেই দর্শন দিয়ে আমাদের নিজেদের অস্তিত্বকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন যারা একটা স্বাধীন জাতি এই ভূখণ্ডের মধ্যে সেটাই হচ্ছে জিয়াউর রহমান বিএনপির সবচেয়ে বড় অবদান বন্ধুগণ আমাদের আওয়ামী লীগের বন্ধুরা সার্বক্ষণিকভাবে একদম সারাক্ষণ এই বিএনপির বিরুদ্ধে বিষেধকার করে আমাদের খালেদার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খাটো করার চেষ্টা করে আমাদের গণতন্ত্রের যিনি অপসীম নেত্রী দেশের তেলগাম খালেদা জিয়াকে খাটো করার চেষ্টা করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যারকে খাটো করার চেষ্টা করে বিএনপিকে খাটো করার চেষ্টা করে কিন্তু তারা নিজেদেরকে যদি একবার জিজ্ঞাসা করে যে তাদের অবদান কি এই দেশের কেন্দ্রে তাদের অবদান হচ্ছে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ তাদের অবস্থান হচ্ছে ভারতে গিয়ে পালিয়ে এখন এখন নেতা সাজা নিজেদেরকে মনে করে যে তাই আপনারা এই দেশের স্বাধীনতা করেছে স্বাধীনতা দিয়ে এসছে এইটা হচ্ছে তাদের অবদান তাদের অবদান সমস্ত গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার অবদান তারা ছিলেন দেশকে জাতিকে বাংলাদেশের আত্মাকে সেদিন তারা ধ্বংস করছিল নিহত করেছিল আমরা ভুলে যাইনি ভুলে যাইনি 74 সালের দুর্ভিক্ষের কথা সেই আওয়ামী লীগের শাসন আমলে সেদিন লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল ভুলে যাইনি সেই রংপুরের বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য এক টুকরো কাপড় খুঁজে পাইনি এটাই হচ্ছে সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ ইতিহাস এই দেশের আত্মাকে বিক্রি করবার ইতিহাস আওয়ামী লীগ ইতিহাস এই দেশের মানুষের আকাঙ্ক্ষা যে গণতন্ত্রের ব্যবস্থা সেই গণতন্ত্রের ব্যবস্থাকে ধ্বংস করবার ইতিহাস বিএনপির ইতিহাস গণতন্ত্র প্রতিষ্ঠা করবার বিএনপির ইতিহাস একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের নিজস্ব ইতিহাস বিএনপির ইতিহাস হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আর দুঃখিত প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের নিজস্ব ইতিহাস বিএনপির ইতিহাস একটা বদ্ধ ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে মুক্ত বাজার অর্থনীতি সমৃদ্ধির অর্থনীতি সমবন্টনের অর্থনীতি এবং একই সঙ্গে
মানবিক যে মর্যাদা সেই মর্যাদা প্রতিষ্ঠা করবার ইতিহাস বিএনপির ইতিহাস ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার ইতিহাস বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করবার ইতিহাস বিএনপির ইতিহাস মানুষকে মুক্ত করবার ইতিহাস বন্ধুগণ বক্তব্য দীর্ঘ করতে চাই না আজকে যা শুরু করেছে আমি কেন শুরু করেছে আমাদের বক্তারা বলছে তারা সম্পূর্ণ জনগণকে বিভ্রান্ত করতে চায় প্রকৃত ইতিহাস থেকে দূরে সরিয়ে দিয়ে তারা তাদের মিথ্যাচার গরিব শুকায় দেয় বলতেই থাকে কিন্তু তাতে কোনো লাভ হবে না শহীদ প্রেসিডেন্ট রহমান স্বাধীনতার ঘোষক তিনি এই দেশের মানুষের হৃদয়ের মধ্যে আছেন তিনি তার কাজের মধ্যে দিয়ে তার এই দেশের জন্য প্রাণ উৎসর্গ করার মধ্যে দিয়ে তিনি এই দেশের মানুষের কাছে পুরোপুরি পতিত হয়ে আছে তার স্মৃতি বন্ধুগণ আমি ফিডেল ক্যাস্ট্রোর ভাষায় বলতে চাই ফিডেল ক্যাস্ট্রোকে যখন আপনার বাতিস্তার সুইরাচারীরা মাঝখানে গ্রেপ্তার করেছিল ট্রায়াল করেছিল সেই সময়ে তার যখন 14 বছর কারাদণ্ড হয়েছিল তিনি সেই আদালতে দাঁড়িয়ে বলেছিলেন কন্ডেম মি ডাজ নট ম্যাটার হিস্ট্রি উইল অ্যাবসর্ব মি আমাকে তোমরা শাস্তি দিতে পারো আমাকে তোমরা কন্ডেম করতে পারো ইতিহাস আমাকে ধারণ করবে শহীদ জিয়া রহমানকে ইতিহাস ধারণ করেছে এই দেশের প্রতিটি প্রতিটি ধান খেতে পথে প্রাঙ্গণে শহীদ জিয়া আজকে চিরজাগ্রত হয়ে আছে বন্ধুরা আরেকজন যিনি আজকে গৃহে অন্তর্হীন হয়ে মিথ্যা মামলা থেকে সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর তিনি স্বৈরাচারের স্বাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে লড়াই করে দেশকে মুক্ত করেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেই নেত্রীও এই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যে পতাকা যেটা জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমান শাহাদের পরে তার হাতে তুলে দিয়েছিলেন সেদিন এক শ্রেণীর লোক মনে করেছিল যে বিএনপি বোধ হয় শেষ বিএনপি ধ্বংস আর বিএনপি জেগে উঠবে না কিন্তু বিএনপি ফিরে পাখির মতো জেগে উঠেছে আমার দেশের তিনি একদম ফাঁদে যায় নেতৃত্বে 9 বছর তিনি পথে প্রান্তরে চারণ কবির মতো গান গিয়ে গণতন্ত্রের গান গিয়েছেন দেশকে মুক্ত করেছেন বন্ধু আজকেও এই গণতন্ত্রের জন্য তার সমস্ত সুখ আয়স ত্যাগ করে আত্মীয় ত্যাগ করে তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্যই ওই তারা অন্তরীণ হয়ে আছেন বন্ধুগণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আজকে এই মিথ্যা মামলা নিয়ে দেশে নির্বাসিত হয়ে আছেন বিদেশে নির্বাসিত হয়ে আছেন আজকে চেষ্টা করছেন এবং আজকের এই সমাবেশে প্রমাণ করে যে তার এই চেষ্টা সফল হচ্ছে ইনশাআল্লাহ সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে আমরা একটু স্পষ্টভাবে বলতে চাই মিথ্যাচার করে গোলসি কায়দায় সত্যকে সত্যকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে কোনো লাভ হবে না আর মানুষের অধিকারকে দাবি রেখেও কোনো লাভ হবে না এই সরকার বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করেছে বাংলাদেশের স্বাধীনতাকে তারা কলঙ্কিত করেছে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা গণতন্ত্রকে তারা হত্যা করেছে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকে তারা কাজ করছে বন্ধুগণ আজকে এই সরকার আমাদের অর্থ দিতে অবস্থা এই দেখুন করোনা কালে এমন ব্যর্থ হয়েছে যে একটা মানুষকে তারা কোনো সুরাহা দিতে পারে নাই অর্থনৈতিক কোনো সুরাহা দিতে পারে নাই সেইখানে আজকে আমাদের দায়িত্ব আজকে আমাদের দায়িত্ব বিএনপি নেতা হিসাবে কর্মী হিসাবে এবং অসংখ্য মানুষকে আমাদের সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে হবে আমাদের সমস্ত গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে আজকে আমাদেরকে অবশ্যই এই যুদ্ধে জয়লাভ করতে হবে এবং এই স্বৈরাচারী শাসক এই হাসিরাল সরকারকে পরাজিত করে আমাদেরকে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে আমাদের দেশও নেত্রী বেগম খালেদাকে মুক্ত করতে হবে আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে আজকে এই তরুণদের উদ্দেশ্যে বারবার একটা কথা বলে অনেকেই বলেছে আমিও বলতে চাই যে আমাদের যখন বয়স ছিল যৌবন ছিল আমরা জীবনকে তুচ্ছ রেখে বাজি জীবনকে বাজি রেখে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি গণতন্ত্রের লড়াই করেছি এখন যারা তরুণ যুবক আছেন তাদের এখন দায়িত্ব হচ্ছে এই পতাকা তুলে নিয়ে এই দেশকে আবার মুক্ত করা আসুন আজকে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই লক্ষ্যে এগিয়ে চলি শেষ করতে চাই নজরুল ইসলামের ছোট্ট একটা কবিতা সেই দিয়ে কে আছো জোয়ান হও আগুয়ান হাতিকে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ আমাদেরকে ডাকছে আসুন আমরা দেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং এই দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলি গণ অভ্যুত্থান গড়ে তুলি যার মাধ্যমে পরাজিত হবে এই স্বৈরাচারী এক নারাজ কর্তৃত্ববাদী সরকার
আওয়ামী লীগের সরকার এবং জনগণের বিজয় অর্জিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ শহীদ জওয়ানদের, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ।